তাই রোজ দুবেলা যেতাম মাকাল ঝোপের তলায়। এক মাস দেড় মাস ধরে কত রূপে একে দেখেছি, এই লতা বিতানকে, প্রভাতের আলোতে, ঘনবর্ষার মেঘমেদুর সন্ধ্যায়, নির্জন ভাদ্রদ্বীপ ভোরে, নিস্তব্ধ প্রশান্তির মধ্যে, উদার নীলাকাশের তলে, ঘুঘুডাকা উদাস বনানীর পটভূমিতে, সুন্দর জ্যোৎস্না রাতের প্রথম প্রহরে জ্যোৎস্নায়। নমস্কার, আমি লোকনাথ, গল্প অ্যান্ড কং চ্যানেলে আপনাদেরকে স্বাগত। বিভিন্ন স্বাদের গল্প প্রবন্ধ শুনতে আমাদের চ্যানেলটিকে ফলো করুন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আজকের প্রবন্ধ বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা মাকাল লতার কাহিনী। এই প্রবন্ধটি শারদীয়া আনন্দবাজার পত্রিকায় 1945 সালে প্রকাশিত হয়েছিল। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় প্রকৃতিপ্রেমী ছিলেন এবং আমরা তার গল্প এবং উপন্যাসে প্রকৃতির বিভিন্ন বর্ণনা পেয়ে থাকি। এই প্রবন্ধেও সেরকমই অসাধারণ বর্ণনা করেছেন লেখক নিজে। শুরু হচ্ছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা একটি ক্লাসিক প্রবন্ধ, মাকাল লতার কাহিনী। এই বর্ষায় আমাদের গ্রামে নানা বনে ঝোপে মাকাল লতার নিভৃত বিতান রচিত হয়েছে। আমি মাকাল লতা বড় ভালোবাসি। যেদিন প্রথম আমার চোখে পড়ল মাকাল লতার বিচিত্র রচনা, তখন মন আনন্দে ভরে উঠল। তারপর সেই সুন্দর দিনটি এলো, যেদিনে দেখলুম মাকাল লতার ঝোপে ঝোপে কাঁচা সবুজ ফল ধরেছে, সবুজ মসৃণ চিকন গা পুষ্ট ফলগুলির। আমি রোজ বেড়াতে যাই, নাইতে যাই, ঝোপে মাকাল ফলের শ্যামল রূপ দেখি অবাক হয়ে দাঁড়িয়ে। ঘন বর্ষার দিনে নদীর তীরে নিভৃত মৌন বনবিতানে নীল আকাশের তলায় ঝোপে ঝাঁপে সবুজ আপেলের মতো ফলগুলি এক দৃষ্টে কতক্ষণ ধরে চেয়ে থাকি। প্রজাপতি ওড়ে, পাখি গান গায়। এবছর বর্ষা তেমন হয়নি আজও, তবুও নদীর ধারে দুটি বনের ঝোপে মাকাল্লতা যথেষ্ট বেড়ে সারা ঝোপটির মাথা ঢেকে ফেলেছে। আরেকটি মাকাল্লতার সুন্দর ঝোপ গজিয়ে সৌন্দর্য সৃষ্টি করেছে গোপালনগর বাজার ছাড়িয়ে পুরনো ডাকঘরটার সামনের বটতলায়। ডাকঘরের এই ঝোপের বৈশিষ্ট্য হচ্ছে এই যে, মটরলতার মটর ফলের গুচ্ছ ও মাকাল ফল পাশাপাশি দুলছে। মনে হবে পারস্য দেশের সূর্যতপ্ত কোনো উদ্যানে আপেল ও দ্রাক্ষাগুচ্ছ একসঙ্গে ফলেছে। বাংলাদেশের ঘরোয়া জঙ্গল এ নয়। তারপর হঠাৎ একদিন দেখি মাকাল্লতার ফলগুলির কোনো কোনোটাতে রং ধরেছে। ক্রমে সেগুলোতে একটু করে রং চলল সূর্যতাপে, রাঙা টুকটুকে গোলা ফলের রং। ঘন সবুজ ঝোপের সবুজ পত্র সম্ভারের মধ্যে রূপসী নববধূর মুখের মতো উঁকি মারছে রাঙা টুকটুকে সুঠাম সুগোল ফলগুলি। এই দুটি মাকাল ঝোপ আমার কাছে কি অপূর্বই লাগে, নদীর ধারেরটি ও এই বটতলার। নদী তীরে ঝোপ সৃষ্টি হয়েছে এক নিবিড় লতা বিতানের নিভৃত ছায়াগহন আশ্রয়ে। একটা সাই বাবলা গাছের মাথায় মাকাল্লতা উঠে জড়িয়ে জড়িয়ে এই ঝোপ তৈরি করেছে। সাই বাবলা গাছ এমন সুন্দর, যেখানে থাকে সেখানে দাঁড়িয়ে ওর দিকে চেয়ে না দেখে থাকা যায় না। সরু সরু লম্বা লম্বা পাতা, আঁকাবাঁকা শাখা প্রশাখা, ভাদ্রমাসে সাদা মঞ্জুরির মতো ফুল হয়ে একসঙ্গে বহু, আর ওদের মুখ থাকে নীল আকাশের পানে উঁচু হয়ে। তারই ওপরে সেই মাকাল লতার ঝোপ, আর মাথা থেকে ঝুলে ঝুলে পড়েছে এদিকে ওদিকে মাকাল লতার দীর্ঘ ডালাগুলি, আর তার প্রতি গ্রন্থিতে গ্রন্থিতে লতাগ্রভাগে সবুজ পত্রান্তরালে চিকন শ্যাম অথবা লাল টুকটুকে মাকাল ফল। এক অদ্ভুত সৌন্দর্যের জন্যে পটভূমি রচনা করেছে পাশে বড় গোয়ালে লতার
আর একটি বড় ঝোপ, একদিকে একটা আম্রবৃক্ষের মতো শাখা, 10 বর্গফুট আন্দাজ সুনীল আকাশ, আর গাছের তলায় শ্যাওরা বৈচি ভাট, বনকচু, বন আদা, সন্ধ্যামণির নিবিড় জঙ্গল। প্রভাতের অপূর্ব রৌদ্র পরিশ্রুত হয়ে আসে বড় গোয়ালে লতার বড় বড় পানের মতো পাতার মধ্যে দিয়ে। ওই পাতার উল্টো পিঠগুলো যেন স্বচ্ছ দেখতে সূর্যকিরণে একটি সজল ছায়া বৃষ্টিত হয়ে আছে বনতলে। মেঘনগরীর ঊর্ধ্বের নীলাকাশ তার বাণী পাঠিয়েছে তার ওই 10 বর্গফুট বয়সের প্রতিনিধির হাতে। শালিক, ছাতারে, ঘুঘু, দোয়েল, নীলকণ্ঠ, শ্যামা, দুর্গা, টুনটুনি প্রভৃতি পক্ষীকুলের সম্মিলিত প্রভাত কাকলিতে মুখর হয়ে উঠেছে বনবাণী। এরই মধ্যে সুদীর্ঘ নম্রমুখ লতা যেখানে মাটি ছুঁয়ে দুলছে, সেখানে লতার প্রতিগ্রন্থিতে দুলছে রাঙা টুকটুকে মাকাল ফল। ভাদ্র মাসের বেশিরভাগ মাকাল ফলই পেকেছে, কচ্ছি দু চারটে কাঁচা আছে। এই মাকাল ঝোপ কি জাদু জানে, বোধহয় কোনো ঐন্দ্রজালিক লুকিয়ে থাকে ওর শ্যাম বননানীর অন্তরালে, মানুষের মনকে মোহগ্রস্ত করে ফেলে এক মুহূর্তে। যে মুহূর্তে বনতলে ছায়ায় গিয়ে দাঁড়ানো যায় সেই মুহূর্তেই কোনো অসাধারণ ঐন্দ্রজালিক আর তার ইন্দ্রজালে। এই ক্ষুদ্র মাকাল্লতার ঝোপে আমার মন কেন মহাবিষ্ট করে তার কারণ আমি জানি না বললে কবিজনোচিত ধোঁয়াটে বর্ণনা দ্বারা জিনিসটাকে ঘোরালো করা যেত, কিন্তু এর কারণ আমি জানি। কি জানি তাই কি বিশ্লেষণ করে বলার কথা? ঝোপের পাশে দাঁড়ালুম সেদিন প্রভাত বেলায়, কাঁধে গামছা, হাতে সাবানের বাক্স ইছামতিতে। বনশিমতলার ঘাটে স্নান করতে যাচ্ছিলুম, ইচ্ছে করেই ঘুর পথ দিয়ে গেলাম শুধু এই মাকাল ফল দোলানো ঝোপটি দেখব বলেই। রোজই দেখি, দেখবার সুযোগ একদিনও ছাড়িনে। দৈনন্দিন জীবনযাত্রার ঊর্ধ্বে একটি অকলুষ উদার দিব্য জগতের অকথিত বাণী এই মাকাল্লতার ঝোপের পথে আমার মনে প্রবেশ করে, সারা নাক্ষত্রিক বিশ্বের সঙ্গে সংযোগ সাধন করে এই অদ্ভুত সুন্দর রাঙা ফলগুলি। রং এর কি তীক্ষ্ণ কন্ট্রাস্ট! চিকন শ্যাম লতাবিথির শ্যামল পত্রপুঞ্জের ফাঁকে ফাঁকে টুকটুকে রাঙা ফলগুলি, আপেল ফলের মতো গড়ন অবিকল, তবে পাকা আপেল হয় হলদে লালে মেশানো, এর একেবারে সিঁদুরের মতো রং। এর মধ্যেই বিশ্ব, এই মাকাল ঝোপের নিচেই এই যে মাকাল লতাগুলো এদিক ওদিক অদ্ভুতভাবে ঝুলছে, গাছ থেকে পড়ে তার গাঁটে গাঁটে পাকা ফল, এই যে রহস্যময় সুন্দর দৃশ্য যার দিক থেকে চোখ ফেরানো যায় না, অবাক হয়ে বিমুগ্ধ হয়ে চেয়ে থাকতে হয়। এই সৃষ্টির আইডিয়ারূপী বীজ কার মধ্যে ছিল? কোন দেবতা তিনি? কত বড় শিল্পী তিনি? কল্পনা সৃষ্টি বীজঞ্চ কার মহতি কল্পনার মধ্যে এই সুন্দর মাকাল্লতা দুলুনি, এর শ্যামপত্রগুচ্ছর টুকটুকি রাঙা সুডৌল সুঠাম ফলগুলো ছিল বীজরূপে অধিষ্ঠিত? যিনি বাষ্পাগ্নি প্রজ্জ্বল শত শত সহস্র লক্ষ কোটি নীহারিকা সৃষ্টি করেছেন, সেই মহারুদ্রের ভয়াল করাল রূপ কোথায় মহাশূন্যের দূর প্রান্তে, আর কোথায় এই ক্ষুদ্র পৃথিবী গ্রহের এক কোণে সুনিভৃত নির্জন লতাবিতান? সূর্যের সে বিরাট বাষ্পতেজ বহু মাইলব্যাপী বায়ুমণ্ডলের মধ্য দিয়ে, সজল বর্ষার হাওয়ার মধ্য দিয়ে, বসন্ত দিনের জ্যোৎস্নার মধ্যে দিয়ে, বন বিহঙ্গ কাকলির মধ্য দিয়ে, বনকুসুমের সুবাসের মধ্য দিয়ে পরিশ্রুত হয়ে মোলায়েম হয়ে প্রভাতের রৌদ্ররূপে যে লতাবিতানকে আলো করেছে, আর তারই মধ্যে এই সুন্দর চিকন সুপুষ্ট রাঙা মাকাল ফল লতাগ্রভাগে দোদুল্যমান। যিনি অগ্নিতে, যিনি জলেতে, যিনি মহারুদ্র, তিনি চিরপ্রাচীন অথচ চিরতরুণ পুষ্পধন্যা দেবতা। সৃষ্টি বজায় রাখতে কামদেবের আবির্ভাবের প্রয়োজনে হয়তো মুখে মুখে এক কবিতা রচনা করলুম সেই অজানা শিল্পী দেবতার উদ্দেশ্যে।
হেথা নীল আকাশতলে প্রজাপতি ওরে ফুলে ফুলে, হোতা কোথা কত দূরে ওমিক্রন সেটি ঘোরে, সঙ্গে তার সুশুভ্র বামন। কবিতা হিসাবে লোকে হাসবে হয়তো, কিন্তু লোকেদের জন্যে এ রচিত নয়। যার উদ্দেশ্যে সেই প্রভাতের কনকদ্যুতি মণ্ডিত বনবিথিতলে এ কবিতা মুখে মুখে রচিত, তিনি কৃপা ও প্রশ্রয়ের স্মিত হাস্যে দক্ষিণ পানি প্রসারিত করে গ্রহণের করছেন অক্ষমের সে স্তুতি। ওমিক্রন সেটির অগ্নিলীলার মধ্যে এই গোল গোল রাঙা মাকাল ফলের স্বপ্ন লুকানো আছে। ওমিক্রন সেটির চারিপাশে ঘূর্ণায়মান গহরাজি যদি থাকে, যদি সেখানে অনন্ত যৌবনা দেবকন্যারা সেদেশের বনবিথির অন্তরালে সেখানকার অজ্ঞাত বসন্ত দিনে অলস শয়নে শুয়ে দিনপাত করেন, কি জানে সেই বনবিথি মাঝে এমন মাকাল্লতা, এমন দোদুল্যমান ফলগুচ্ছ, ঘন সবুজ ঝোপের অন্তরালে এমন টুকটুকে রাঙা ফল হয়তো আছে। মাকাল ফলের আয়ুষ্কাল বেশি দিন নয়, এক মাস দেড় মাস, সুপক্ক অবস্থায়ও দিন পনেরো গাছে দোলে, তারপর একদিন ঝরে পড়ে যায়। তাই রোজ দুবেলা যেতাম মাকাল ঝোপের তলায়, এক মাস দেড় মাস ধরে কত রূপে এঁকে দেখেছি এই লতা বিতানকে প্রভাতের আলোতে, ঘন বর্ষার মেঘমেদুর সন্ধ্যায় নির্জন ভাদ্র ত্রিপ্রহরে নিস্তব্ধ প্রশান্তির মধ্যে উদার নীলাকাশের তলে, ঘুঘু ডাকা উদাস বনানীর পটভূমিতে, সুন্দর জ্যোৎস্নারাতের প্রথম প্রহরের জ্যোৎস্নায়, বাবলার হলদে দুল আর সাই বাবলার ফুলের শীষ, তার মধ্যে দুলে দুলে হলদে ডানা সাদা ডানা প্রজাপতির মেলা, তার মধ্যে দোদুল্যমান মাকাল্লতার নিবিড় ছায়াগহন আশ্রয়, তপবনের ন্যায় স্নিগ্ধ প্রবিত্র, খানিকটা সেখানে দাঁড়ালেই সৌন্দর্যে অভিভূত হয়ে পড়ি, কেমন যেন সারা দেহ শিউরে ওঠে, মন অপূর্বভাবে ও স্বপ্নে বিমুগ্ধ হয়ে পড়ে। এ আমি এই গত এক মাসের মধ্যে অন্তত ছ সাত দিন দেখেছি, সে স্বপ্ন কিসের কী করে বলবো। আম্র শাখা ও সাইবাবলার ফুলে ভরা শাখার পিছনকার নীল আকাশের স্বপ্ন, কোনো মহাশিল্পী মহাদেবতার প্রত্যক্ষ আবির্ভাবের স্বপ্ন, সবুজ ঝোপের মাথায় ফলন্ত রাঙা মাকাল ফলগুলির স্বপ্ন, গভীর সৌন্দর্যের স্বপ্ন, পাগল করে দেয় ওই স্বপ্ন। আমি জানি বছরে তেমন ভাব ও স্বপ্নালুতা সারা বছরে একদিন এলেও জীবন ধন্য হয়ে যায়, তাই এই মাকাল্লতার সিজনে এলেও মাসে সাত দিন। এই মাকাল্লতার ঝোপ যেন পবিত্র দেবায়তন, অতি পবিত্র, অতি সুন্দর, সৌন্দর্যের পূজারী যে এই দেবায়তনে দেবতার আবির্ভাব সে দর্শন করবে। এখানে জাগ্রত ও প্রত্যক্ষ দেবতাকে নিত্য প্রণাম করো। জয় হোক মাকাল ফলের, জয় হোক ওমিক্রন সেটির, কত বড় ও কত ছোট, কিন্তু উভয়ের মধ্যেই আর্টিস্টের আবির্ভাব অতি প্রত্যক্ষ, অতি বিচিত্র। যার মন খারাপ হয়েছে সে অমৃতের সাগরে এসে তীর্থজল আহরণ করুক, প্রত্যক্ষ করুক ঋগ্বেদের শিবরুদ্রীয় স্তোত্রের অমর বাণী, বৃক্ষের পত্রেও তুমি, পত্রের পতনেও তুমি। আশ্বিন মাসের মাঝামাঝি মাকাল ফল ঝরে পড়ে নিঃশেষ হয়ে যাবে, মাকাল্লতার শ্যাম শোভা অন্তর্হিত হবে বনভূমি, আগামী বছরের শ্রাবণ দিনের প্রতীক্ষায় থাকবে সুপক্ক মাকাল ফলের আবির্ভাবের প্রতীক্ষায়, ঝরো ঝরো বাদল দিনের অপরাহ্নে আবার এদের দল আসবে ঘুরে, যেমন এরা আসে প্রতি বর্ষা ঋতুতে কত বৎসর, কত শতাব্দী, কত যুগ ধরে, অনন্তের সসীম প্রতিনিধির মতো, কেউ খবর রাখে, কেউ খবর রাখে না। শুনছিলেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা প্রবন্ধ মাকাল্লতার কাহিনী। বিভিন্ন স্বাদের গল্প প্রবন্ধ শুনতে আমাদের চ্যানেলটিকে ফলো করুন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন। জয়েন বাটন টিপে অবশ্যই চ্যানেলের মেম্বার হয়ে যেতে পারেন এবং থ্যাঙ্কস বাটন প্রেস করে এককালীন অর্থ সাহায্য করতে পারেন। দেখা হচ্ছে আপনাদের সাথে আরও একটি নতুন গল্প নিয়ে। ভালো থাকবেন আপনারা সবাই।